বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরের বিশগ্রাম। আগামী 48 ঘণ্টায় পরিস্থিতি অবনতির শঙ্কা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি চাকুরিদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ, আরেক মচিউর বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা, বেনজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিশ। অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশ উপরে যাবে, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে। Why they should say like that? বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত পাপন, শান্তদের পক্ষে সাফাই, ব্যাটিং ব্যর্থতায় সেমিতে উঠতে না পারার মূল কারণ স্বীকার সাকিবের। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি মাহাদী ইসলাম ধ্রুব। দুর্ভোগের অন্ত নেই ফেনীর ফুলগাজী ও পরশুরামবাসীর। এবারও প্রথম দফায় বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। কয়েক ঘন্টা বৃষ্টি আর ঢলে মুহুরি কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়, সেই ভাঙা অংশ দিয়ে জনপদে প্রবেশ করে পানি। এদিকে হঠাৎ বন্যায় স্থগিত করা হয় মঙ্গলবারের HSC পরীক্ষা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরি এবং কহুয়া নদীর পানি সোমবার রাত 9টার দিকে বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেশ কয়েকটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয় এবং বাঁধের উপর দিয়ে পানি ফ্লো হয়ে লোকালয়ে প্রবেশ করতে থাকে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়, ভেসে যায় আমন ধানের বীজতলা এবং শত শত পুকুরের মাছ। স্থগিত করা হয় দুটি উপজেলার HSC এবং সমমান পরীক্ষা। আমার হাঁস মুরগি রাখার জায়গা নাই, কারণ আমি এখন বাজারে নিয়ে বিক্রি করার জন্য সরে যেতেছি। আমাদের দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখন বিস্তর পানির তলে তলা গেছে, প্রত্যেক বছর বছর এই ফাঁড়ি ডলে কারণে বৃষ্টিটা নষ্ট হয়ে যায়। 2004 সালে 150 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মিত হলেও নির্মাণের পর থেকে প্রায় 100 কোটি টাকার উপরে শুধু মেরামতেই ব্যয় হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড যে লুটপাট করেছে, তা যদি এই বাঁধ মেরামতে সঠিকভাবে কাজে লাগাতো তাহলে তাদের বন্যার কবলে পড়তে হতো না। এই বাঁধটা আজকে দীর্ঘ 15-20 বছর ধরে এটার কোনো মেরামত হয় না। এটাইভাবে যেভাবে দিছে এটাইভাবে ঠিক হয় নাই। এটা আগে যেভাবে দিছিল এটা যদি নদী থেকে আরেকটু দূরে দিত তাহলে এটা ভালো ছিল। এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানের জন্য সম্ভাব্যতা যাচাই শেষে 835 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আশ্বাস দিয়েছে মন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। ফেনীর মুহুরি এবং কহুয়া নদীর দুতীরে 120 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, আর এই 120 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে প্রায় 40 কিলোমিটার জুড়ে বিভিন্নভাবে দখল হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, বৃষ্টিগ্রাম তলিয়ে পানিবন্দী 10,000 বাসিন্দা। বন্যা চোখ রাঙাচ্ছে হাওড় অঞ্চলেও, সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়েছে, মৌলভীবাজারে বাঁধ ভেঙে দুর্ভোগে বাসিন্দারা। প্রবল স্রোতে ঢুকছে পানি, স্রোতের তোড়ে তছনছ লোকালয়, পানিতে ভাসছে শহর, গ্রামের পর গ্রাম তলিয়ে আবারও দেশে চোখ রাঙাচ্ছে বন্যা। এভাবেই ভয়ঙ্কর রূপ নিয়ে সবকিছু ছাপিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। চোখের নিমেষেই তলিয়ে যায় বৃষ্টিগ্রাম, পানিবন্দী হয়ে পড়েন 10,000 বাসিন্দা। ভারতের মেঘালয়ের ঢল আর টানা বর্ষণে শেরপুরের 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, পার উঠছে ও বাঁধ ভেঙে প্লাবন হয়। এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সিলেট সহ হাওড় অধ্যুষিত এলাকা, সুনামগঞ্জ, নেত্রকোনাতে বন্যার শঙ্কায় বাসিন্দারা। বাড়ছে সব কয়টি নদ নদীর পানি, এতে আবারও প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। অনেক কষ্টে, মানে জল পারে পারে যাইতে হইতেছে। সিলেটে অব্যাহত বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চলাচলে ভোগান্তি পোয়াচ্ছেন মানুষ। সিলেটে এমন বৃষ্টিপাত গেল কয়েক বছরের বৃষ্টির চেয়ে আলাদা মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির জন্য ভারতের চেরাপুঞ্জির পাশাপাশি অঞ্চলের বৃষ্টির ধরন বদলে যাওয়াকেও দায়ী করছে প্রতিষ্ঠানটি। বিগত বছরগুলোর তুলনায় এই বছরে রেইনফলের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। গোটা সিলেট বিভাগই আসলে বন্যাটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাতের উপর, তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে আছি। এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, মেরামতের আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। লাবিব হাসান, সময় সংবাদ। টানা বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ধসে পড়েছে পাহাড়, সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল, সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা।
টানা বৃষ্টিতে পাহাড় ধস থেকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সোমবার রাতভর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলোটিলার সাপমারা এলাকায় ভোরে পাহাড় ধসে পড়ে। এতে আটকা পড়েন যাত্রী ও পর্যটকবাহী যানবাহন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে নিলে চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল। চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে সদর ও দীঘিনালায় অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা গবাদি পশু নিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা লঙ্গদু বাঘাইছড়ি সাজেক ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 2000 পরিবার। ডুবে গেছে বাঘাইছড়ি বাঘাইহাট সড়কও। যান চলাচল বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। সোমবার রাত 2টার দিকে লোকনাথ মন্দির এলাকায় বসতঘরের ওপর ধসে পড়ে পাহাড়। বান্দরবানেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। অর্থ বছরের শুরুতে বর্ষাকাল হওয়ায় এই 2 মাস দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে শুষ্ক মৌসুমে কাজ শুরুর নির্দেশ দেন সরকার প্রধান। আবারও পানিতে ভাসছে সিলেট অঞ্চল, ডুবছে ফেনী, দেশের অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। এমন পরিস্থিতিতে এনএসি সভাকক্ষে অর্থ বছরের প্রথম একনেক সভায় সারা দেশে বন্যার আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণ, অর্থ বছরের শেষ সময়ে বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর কাজের মান তদারকি, বাজেটের গুণগত বাস্তবায়ন, শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। শহর এখন হয় নাই, কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে, এটার উপর উনি জোর দিতে বলেছেন যে কৃষিকাজ যেন ব্যাহত না হয়। 1000 কোটি টাকা ব্যয় করা হবে মুন্সিগঞ্জ ও বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে। 1624 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকার থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে। ঢাকার চারপাশের নদীগুলোর তীর রক্ষা ও স্থাপনা নির্মাণ প্রকল্পের খরচ 94 কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কীভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট একটা স্টাডি করার জন্য বলেছে। বাইরে 3টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হয়েছে এবং 3টি প্রকল্পের একটি হচ্ছে সড়ক, দুইটি সড়ক ও মহাসড়ক বিভাগের। 7টি নতুন ও 4টি প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। অনুমোদন পাওয়া 5459 কোটি টাকার মধ্যে 5214 কোটি টাকা খরচ করবে সরকার। রোহিঙ্গাদের যাতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্মিত তারা। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি বছর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা আছে। এমনকি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়েও রয়েছে নানা বিধিনিষেধ।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত। এমন আলোচনার মধ্যে সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর। জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 1,027 শতক জমি যার বাজার দর প্রায় 500 কোটি টাকা, গুলশানে একটি রুপ্লেক্স বাড়ি বাজার দর প্রায় 200 কোটি টাকা। এই সব কিছুরই মালিক বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুজ্জোহা ও তার পরিবার। আর জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদের অভিযোগে মামলা ও তদন্ত শেষে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। এছাড়া বেনজির আহমেদ এবং মতিউর রহমানকে 21 কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী দিতে নোটিশ করেছে সংস্থাটি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক সম্পদের খোঁজে তদন্তে নামার পর একাধিকবার দুদকে আসতে তাদের নোটিশ করেছিল দুর্নীতি দমন কমিশন, কিন্তু হাজির হননি তারা কেউই। এবার দুদক তাদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠালো, সময় বেঁধে দিল 21 কর্মদিবস। স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। বেনজিরের মতো একই ঘটনা ঘটে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর ক্ষেত্রেও। অস্বাভাবিক সম্পদের তদন্তে নেমে তাদেরও কার্যালয়ে আসতে একাধিকবার নোটিশ করেছিল দুদক, কিন্তু তারাও আসেননি। এ অবস্থায় মতিউরের 2 স্ত্রী এবং 5 সন্তান সবারই সম্পদ বিবরণী চেয়ে নোটিশ করল দুদক। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 17-1 মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। শামসুদ্দোহার বিরুদ্ধে 2019 সালে 21 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছিল দুদক। দীর্ঘ 5 বছর অনুসন্ধান শেষে সে সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ালো 700 কোটি টাকা। তাই মঙ্গলবার আদালতে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসি সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিল দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। দুদক সচিবের কাছে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আইন এবং বিধি মেনেই যথাসময়ে সবকিছু করবে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশের সমুদ্র সীমা থেকে সম্পদ আহরণ ও সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইং মিং ইয়াং সৌজন্য সাক্ষাৎ করে গেলে এই কথা বলেন সরকার প্রধান। এছাড়া কৃষি গবেষণা, ক্যাপিটাল রেজিং এবং রক্ষণাবেক্ষণ রেজিং সহ সমন্বিত নদী ব্যবস্থাপনা এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী। বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রাথমিক শিক্ষা, কৃষি গবেষণা, স্বাস্থ্যখাত এবং ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় সংস্থাটি। এছাড়া বাংলাদেশের জন্য একটি সিটি মাস্টার প্ল্যান তৈরি করতেও আগ্রহী এডিবি। বাংলাদেশ ভারত সম্পর্ক অন্যদের জন্য উদাহরণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থলসীমা ও সমুদ্র সীমা সহ আলোচনার মাধ্যমে দুই দেশের অনেক সমস্যার
সমাধান হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে ভারতের নৌবাহিনীর প্রধান এমব্রিডিয়াল দীনেশ কে ত্রিপাঠী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই কথা বলেন তিনি। বৈঠকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ রাখতে উভয় দেশের একযোগে কাজ করার বিষয়ে নিজেদের অভিন্ন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী ও ভারতীয় নৌবাহিনী প্রধান। দীনেশ কে ত্রিপাঠী বলেন, বাংলাদেশের অনেকে নৌ কর্মকর্তা ভারতে প্রশিক্ষণ নিচ্ছেন, বাংলাদেশ চাইলে আরও বেশি সংখ্যক কর্মকর্তা পাঠাতে পারে। বারো কেজি এলপি গ্যাসের দাম বাড়ল 3 টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,366 টাকা। বিশ্ববাজারে কাঁচামালের দাম একই থাকলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে এলপিজির দাম বাড়াতে হয়েছে বলে জানায় নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসি। রান্নাবান্না কিংবা যানবাহন, গ্যাস সংকটে নানা ক্ষেত্রেই বিকল্প জ্বালানি হিসেবে বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা। আর প্রতি মাসের শুরুতে পেট্রোলিয়াম এ পণ্যটির দাম ঠিক করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। মঙ্গলবার জুলাই মাসের দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থাটি জানায় 12 কেজি এলপি গ্যাসের দাম বেড়েছে 3 টাকা, ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ দাম হবে 1,366 টাকা। কোম্পানি বিক্রি করে 1,271 টাকায়, পাইকারি বিক্রি করবে 1,321 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1,366 টাকায়। কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দর বিশ্ববাজারে একই থাকলেও এলপিজির দাম বাড়ানোর জন্য ডলারের মূল্য পরিবর্তনকে কারণ হিসেবে তুলে ধরে বিইআরসি। ডলারের মূল্য যেটা গত মাসে ছিল 118.01 টাকা, সেটা এই মাসে হয়েছে 118.47 টাকা, অর্থাৎ 46 পয়সা বেড়েছে। এই 46 পয়সার ইম্প্যাক্টটা পড়েছে আমাদের গ্যাসের মূল্যে। এদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের লিটার প্রতি দাম বেড়েছে 17 পয়সা, গ্রাহক পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 62.70 টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে এসএমএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয় দেশের ডিমের বাজার। অসত ব্যবসায়ীদের কারসাজিতে বারবার বেড়ে যায় ডিমের দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মত বিনিময় সভায় উঠে আসে সব তথ্য। ডিমের বাজারে আগুন নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে ভোক্তা অধিকার আয়োজিত সভায় আগুন জড়া পাল্টাপাল্টি বক্তব্যে হট্টগোল বেঁধে যায় উৎপাদনকারী, কর্পোরেট ব্যবসায়ী ও প্রান্তিক খামারিদের মাঝে। সরগরম হয়ে ওঠা ব্যবসায়ীদের ডেকে সুনির্দিষ্ট বক্তব্য দিতে বললে আটকে যান অনেকে। ব্যবসায়ীদের দাবি, সব খরচ বাদ দিয়ে প্রতি পিস ডিমে 20-30 পয়সা লাভ করেন তারা। আর এসএমএস এ দাম নির্ধারণের বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেন। আমরা 20-30 পয়সা আমরা প্রফিট করি, আমাদের সমস্ত এভিডেন্স আছে। ডিম উৎপাদনকারী প্রান্তিক খামারিদের দাবি, মদ্যসত্ত্বভোগীদের দৌরাত্মে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, এসএমএস এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির সুনির্দিষ্ট প্রমাণ আছে। যারা ডিমের দাম ভোর রাতে 3টার সময় এসএমএস করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আগামী কয়েকদিনের মধ্যে ডিমের দাম ডজন প্রতি 140 টাকায় নেমে আসবে বলে মনে করেন ভোক্তার মহাপরিচালক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভিসা সহ নানা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি কিছুটা কমলেও রেমিটেন্স প্রেরণে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রামের 11 জেলা। গত 11 মাসে এখানকার প্রবাসীরা $6 বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। শাখাহস্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বমন্দার প্রভাবে শ্রমনির্ভর অধিকাংশ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কমিয়ে দিয়েছে, তার সাথে যুক্ত হয়েছে ভিসা কেলেঙ্কারির নিষেধাজ্ঞা। গত 1 বছর ধরে শ্রমিক নেওয়া কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার। একইভাবে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। সরকারকে অনুরোধ করবো অন্তত 1টা, 2টা, 5টা, 10টা, 20টা পর্যন্ত বিচার যদি অ্যাটেস্টে তুলে দেয়, এটার প্রবাহ আরও বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা সংকট সত্ত্বেও গত 6 মাসে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলা থেকে 1,62,905 জন শ্রমিক বিদেশ গেছেন। নির্দিষ্ট কান্ট্রিতে কর্মী যাওয়ার সংখ্যাটার পরিমাণটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে ওই কান্ট্রি ডিস্ট্রিক্টে একটু কমে গেলেও ওভারঅল সব জায়গায় কমে যায়, এবং আবার যখন উন্মুক্ত হয় তখন সমস্ত বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে সেটা ওভারঅল বেড়ে যায়। জনশক্তি রপ্তানি কমলো, গতি বেড়েছে
রেমিটেন্স প্রবাহে, তবে জনশক্তি রপ্তানি আগের পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। ওমানে টেম্পোরারিলি আপাতত বন্ধ রয়েছে, বাট এটি আমরা যতটুকু জানি কূটনৈতিক চ্যানেলে, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই ওমানের শ্রম বাজারটি উন্মুক্ত হয়ে যাবে। গার্মেন্টস শিল্পের পর রিজার্ভ বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, আর এই খাতটি এখন নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো, কিন্তু এই মিশন তেমন কোনো ভূমিকা রাখছে না, এমনকি অনেকটা নীরব থাকছেন, এমনটি অভিযোগ প্রবাসীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈশ্বিক সংকটেও চমক দেখালো প্রবাসী আয়। বিদায় বছরে প্রায় $2400 কোটি দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের চেয়ে $230 কোটি বেশি। আয়ের সঙ্গে চমক আছে উৎস নিয়েও। সৌদি আরব নয় শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী দেশ এখন সংযুক্ত আরব আমিরাত, আর এতে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অর্থনীতিবিদরা। প্রবাসী আয়ের আড়ালে প্রণোদনা সুবিধায় পাচার হওয়া অর্থ দেশে আসছে কি না তা খতিয়ে দেখতে বলছেন তারা। আলতাফ হোসেনের রিপোর্ট। রিজার্ভ বাড়াতে সরকারের নানা উদ্যোগের পর রেমিটেন্সের পালে হাওয়া লাগে গেল মে মাস থেকেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে $254 কোটি, যা মে মাসের তুলনায় $29 কোটি বেশি, গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে বিদায়ী বছরে প্রবাসী আয় এসেছে $2391 কোটি। প্রবাসী আয় বৃদ্ধি অর্থনীতির জন্য সুখবর হলেও প্রশ্ন উঠেছে উৎস নিয়ে। বিএমইটির তথ্য বলছে, বর্তমানে সৌদি আরবে থাকা প্রায় 39 লাখ কর্মী 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $24.21 কোটি, অথচ 21.5 লাখ কর্মীর সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে $40.67 কোটি। রেমিটেন্স বেশি আসুক আমরা চাই, কিন্তু আমরা এটাও আমাদের জানা দরকার যে এই বড় ধরনের পার্থক্য কি হচ্ছে, এটা কি কোনো টাকা লন্ডারিং হচ্ছে কিনা, টাকা পাচার হয়ে সেই টাকা আবার সাদা হওয়ার জন্য আসছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু আমাদের দেখা দরকার। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধিকেই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। যারা রেমিটেন্স পাঠিয়েছেন, যদি বড় অঙ্কের সেটা হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটাকে স্বাগত জানানো উচিত, এবং সামনের দিনগুলোতে যাতে আরও বেশি বেশি করে ফর্মাল চ্যানেলে বড় অঙ্কের রেমিটেন্স আসে সেটার জন্য আসলে উদ্যোগ নেওয়া উচিত। তবে বৈধতা আর প্রণোদনা পেতে পাচার হওয়া অর্থ দেশে রেমিটেন্স হয়ে ফিরছে কিনা তাও তদন্তের দাবি রাখে বলে মত অর্থনীতিবিদদের। তদন্তে ওইগুলো যদি খতিয়ে দেখা হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 4 জুলাই যুক্তরাজ্যে নির্বাচন। দেশটিতে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650টি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 MP রোশনারা আলী, টিরিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। লেবার গভর্নমেন্ট আফটার 40 ইয়ার্স উইল মেক আ বিগ ডিফারেন্স টু দি NHS, টু আওয়ার স্কুলস, টু আওয়ার জবস, টু প্রসপারিটি এন্ড অলসো টু গুড ফরেন পলিসি অ্যাজ ওয়েল। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত ব্যাটন গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াই আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে একটানা MP হিসেবে আছেন লেবার দলের রোশনারা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজবুল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন।
লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে চতুর্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিক। It's been 14 years of economic decline under the Conservatives and we've got to make sure we restore our public services. জরি বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশী বংশোদ্ভূত এই নারীদের কেউ। শৈব কবির, সময় সংবাদ, লন্ডন। বাজেটে সরকারের নতুন নীতিমালায় দুবাই আন্তর্জাতিক স্বর্ণ বাজারে বাংলাদেশি জুয়েলারি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুবাই গোলসুকের প্রবাসী ব্যবসায়ীরা। তবে স্বর্ণ ও মোবাইল নিয়ে লাগেজ বহনকারী ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক স্বর্ণবাজারে গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি। তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় বাজেটে 100 গ্রামের উপর স্বর্ণ বহনে নিষেধাজ্ঞা আরোপ করায় লাগেজ বহনকারী প্রবাসীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। যদিও দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। তারা কিছু এখান থেকে যে মালটা নেয়, এখান থেকে যে জুয়েলারি নিয়ে বাংলাদেশে, ওই ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে পারে। বিভিন্ন কান্ট্রির লোক আমাদের এখানে আসে, শুধু বাংলাদেশ নিয়ে না, শুধু বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে আসে, আসে এখানে আমাদের জুয়েলারি, বেকারি, এমনকি খুচরা সব হয়। প্রবাসীরা যে কি হার ভাঙ্গা পরিশ্রম করে বিদেশে, এটা চিন্তা করা যায় না। বিদেশে না আসলে, না ঘুরলে নির্ভরশীল নয়। তবে বর্তমানে বাংলাদেশের বাজেটে প্রবাস থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারূপ ও বিধিনিষেধ থাকায় বাংলাদেশি ক্রেতার সংখ্যা অনেকটা কমে এসেছে বলে জানান কেউ কেউ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সচেতন নাগরিকরা জানান চলতি বাজেটে বিদেশ থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারোপ করায় বাংলাদেশের অর্থনীতির বড় চালিকাশক্তি রেমিটেন্স প্রবাহে প্রতিবন্ধকতা আসতে পারে। এই অবস্থায় প্রবাসীদের বিষয়ে সরকারকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইতালির উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ের ঢালে গড়ে ওঠা অপরূপ সুন্দর শহর ত্রিয়েস্তে। সাগর আর পাহাড়ের মিতালি সমন্বয়ে গড়া এই শহর কেবল সৌন্দর্যের আধারই নয়, বরং একসময় দেশটির গবেষণা সিটি হিসেবে পরিচিত ছিল। এই শহরে গবেষণা করে খ্যাতি অর্জন করেছেন বিশ্ববিখ্যাত অনেক গবেষক। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ইতালির উত্তর পূর্বাঞ্চলে আদ্রিয়াতিক সাগর উপকূলে অপরূপ সৌন্দর্যের শহর ত্রিয়েস্তে। পাহাড়ের ঢালে গড়ে ওঠা শহরটি 1382 সাল থেকে 1918 সাল পর্যন্ত ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্যতম বন্দর নগরী। প্রথম বিশ্বযুদ্ধের পর ত্রিয়েস্তে ইতালির দখলে আসে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্থিরতা বেড়ে গেলে 1954 সালে গণভোটের মাধ্যমে চূড়ান্তভাবে স্থানীয় জনগণ ইতালির সঙ্গে থাকার পক্ষেই রায় দেন। 2 লাখ জনগণের ত্রিয়েস্তে শহরে বর্তমানে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। আমরা ত্রিয়েস্তে বসবাস করি, এখানে 2000 রূপে বাংলাদেশিরা আছে। এখানে পাহাড় এবং সমুদ্রের দুইটার একটা কম্বিনেশন, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর দেখার মতো জায়গা। এই শহরটা থাকার জন্য অনেক সুন্দর, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত। 60-এর দশক থেকে ত্রিয়েস্তে শহর হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের চারণভূমি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে গবেষণার কাজে এসেছেন অনেকে। বাংলাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া 1979, 73 ও 83 সালে ত্রিয়েস্তে শহরে গবেষণার কাজ করে গেছেন। শহরটিতে মিরামারে ক্যাসেল, সিটি সেন্টার, ক্যাথেড্রাল, রোমান থিয়েটার, ত্রিয়েস্তে গবেষণা ইনস্টিটিউট সহ কয়েকটি পার্ক ও প্রজাপতির খামার রয়েছে, যা দেখতে প্রতি বছর ভিড় করেন অসংখ্য পর্যটক। সময় সংবাদ, ইতালি। বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 12 ওভার 1 বলে জিততে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত ছিল টাইগারদের। তবে কোচ আর ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেই প্রকৃত কারণ জানা যাবে। কার্যনির্বাহী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন বিসিবি সভাপতি। জানালেন নতুনরা ভালো করলেও অভিজ্ঞ সাকিব, মাহমুদুল্লাহ, লিটনরা প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ। আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না,
বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যার সংবাদ সম্মেলন যেন রঙ্গমঞ্চ। কেন সেমিফাইনালের জন্য পুরোটা সময় চেষ্টা করলো না, কেনই বা সিনিয়রদের এমন পারফরমেন্স? বোর্ড সভাপতি জানেন না কিছুই, যাদের জানার কথা তারাও নাকি বলতে পারছেন না। বোর্ড সভাপতির উল্টো প্রশ্ন, কেউ না জানলে কি করবেন? আপনি যদি বলেন আপনি জানেন না, আমি কি করব? আমি বললাম না, একটা আশ্চর্য কথা বলে আচ্ছা আমি করবটা কি? আলোচনার টেবিলে বড় সময় কেটেছে বিশ্বকাপের পারফরমেন্স বিশ্লেষণ নিয়ে, উঠেছে মাঠের বাইরের নানা ইস্যু। এমন ফলাফলের পরও বোর্ড সভাপতি ঢাল হলেন ক্রিকেটারদের। আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপরে যাবে? দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, ওয়াই দে শুড সে লাইক দ্যাট, এটা বলতেই পারেন? সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। সুযোগ থাকার পরও কেন সেমিফাইনালের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেনি দল? শান্তর বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও বোর্ড সভাপতির জানা নেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না, চেষ্টা করেছিল এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। এমন পারফরমেন্সের পরও এই দল নিয়েই এগুতে চায় টিম ম্যানেজমেন্ট। বহাল তবিয়তে থাকছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনালের সেই হিসাব মিলাতে পারেনি টাইগাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে এই কথা জানান সাকিব আল হাসান। আপাতত দীর্ঘমেয়াদে ভাবনা নয়, পাকিস্তান সিরিজ শেষে সিদ্ধান্ত নেবেন কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। তবে তাসকিনকে নিয়ে গুঞ্জনে পানি ঢেলে দিলেন সাকিব। জানিয়েছেন, বিশ্বকাপে ভারত ম্যাচে টসের আগেই মাঠে পৌঁছেছিলেন তাসকিন আহমেদ। মঙ্গলবার সারাদিনই ঢাকার আকাশে গুমোটা ভয়া, ঠিক যেন দেশের ক্রিকেটেরই প্রতিচ্ছবি। এরই মধ্যে ঝকঝকে নতুন গাড়িতে বিমানবন্দরের VIP টার্মিনালে সাকিব আল হাসান, গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। সবার আগে জানতে চাওয়া বিশ্বকাপ কর্চা সাকিবের আক্ষেপ সরল স্বীকারোক্তি, ব্যাটিং ব্যর্থতাই টুর্নামেন্ট হয়নি নিজেদের। বোলিং সবাই ভালো করেছে প্রতিটা টিমই ওভারঅল, ব্যাটিংটা হয়েছে যে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না, যে একটা অবস্থাতে ছিলাম যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। তাসকিনের ঘুমকাণ্ড এখনও দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। সেদিন ঠিক কী ঘটেছিল বলছেন না কেউ, তবে সিনিয়র ক্যাম্পেইনার সাকিব পরিষ্কার করেছেন সেই ঘটনা। যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময়ে ছাড়ে, আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলসই, নর্মালি বাস কখনোই ওয়েট করে না। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। তাসকিনের পরে অ্যাপোলজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। কথা বলেছে নিজ ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়েও। খুব বেশি আসলে প্ল্যান করিনি, নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3-4 বছরের প্ল্যান করার, আমার মনে হয় 3-6 মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে, আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে। KKR এর আরেক ফ্র্যাঞ্চাইজি LA নাইট রাইডার্স এ মেজর লিগে 6 জুন সাকিবের প্রথম ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরের 20 গ্রাম। আগামী 48 ঘন্টায় পরিস্থিতি অবনতির শঙ্কা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি চাকরিদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ, আরেক মতিউর BIWT এর সাবেক চেয়ারম্যান শামসুজ্জোহা, বেনজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিশ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।